জারা ওয়ান হাইব্রিড ঘাস, উচ্চ ফলনশীল একটি ঘাস জারা ওয়ান। দেখুন কেমন ফলন হয়েছে, উচ্চ ফলনশীল একটি ঘাস হলো জারা ওয়ান। এই ঘাসের প্রোটিন পার্সেন্টেজ 16-18। বাংলাদেশে সর্বপ্রথম চীন থেকে আমদানি করেছিল ডক্টর জহিরুল ইসলাম স্যার। ডেয়ারি ফার্ম যাদের বিশেষ করে তারা এই ঘাসটি চাষ করতে পারেন, কারণ গাভীকে খাওয়ালে গাভীর দুধ বাড়ে, দুধের ফ্যাট বৃদ্ধি পায় এবং গাভীর প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায়। ষাঁড় গরুকে খাওয়ালে ষাঁড় গরুর স্বাস্থ্য বা মাংস বৃদ্ধি পাবে। এ হলো জারা ওয়ান। বর্তমানে বাংলাদেশে যে হারে দানাদার খাদ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, আপনি যদি খামার করে লাভবান হতে চান তাহলে অবশ্যই এই কাঁচা ঘাস চাষ করুন, বিশেষ করে জারা ওয়ান, উচ্চ ফলনশীল ঘাস জারা ওয়ান, যা আপনার খামারকে লাভবান করার তাগিদে এই ঘাসটি খুবই উপকারে আসবে। সো ভিউয়ার্স, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, যদি খামার করে লাভবান হতে চান তাহলে জারা ওয়ান হাইব্রিড ঘাস চাষ করুন। দেখুন কেমন ফলন, আর পাতা কেমন নরম, রসালো, সুস্বাদু, পুষ্টি সমৃদ্ধ একটি ঘাস এই জারা ওয়ান। এই ঘাস গবাদি পশুর মুখরোচক খাবার, এই কারণে হচ্ছে এই ঘাসের সুগার বা মিষ্টি লাগে, মিষ্টি লাগার কারণে সকল গবাদি পশু খুব ভালো খেতে পারে। একদম আখের মতো মোটা এবং লম্বা হয় এই ঘাস জারা ওয়ান। যদি কারো কাটিং লাগে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমার এই যে পাশের জমিতে ওখান থেকে কাটিং কেটে কেটে দেওয়া হচ্ছে, ওগুলো পরিপক্ক হয়ে গেছে, এগুলো এখনও পরিপক্ক হয়নি। শুধু ঘাসটার ফলন কেমন হয় এটা দেখানোর তাগিদে আমি এই ভিডিওটা করছি এই জমি থেকে। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই বলে আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।